হাবিব বলেছেন লিসাইমি ফারহাতান রোজাদারের জন্য দুইটি খুশির সংবাদ রয়েছে ফারহাতুন ইনদা ফিতরিহি যখন সে সারা দিন রোজা রেখে ইফতারের সময় যখন ইফতারটা করে ফেলে তখন তার এই ছেদে সফল কাম হয়ে গেল এই রোজাটা তার বন্ধু-বান্ধবের খপ্পরে পড়ে যে ভাঙতে হয় নাই সে যে অথবা তার কোনো এমন কোন ফ্রেন্ডের খপ্পর উপরে রোজাটা নষ্ট হয়ে যায় নাই রোজাটার উপরে কোনো ঘাটতি আসেনি কোনো ভাঙ্গন আসেনি বরং কমপ্লিট রোজাটা কমপ্লিট করতে পারলাম আমরা যখন কোনো কাজ করি হুররে বলি আমরা হুররে বাস ওকে ক্লিয়ার গোল যখন দেয় মানুষে গোল আমাদের এই জাফর শারাফত ওরে যখন গোল হয় তো আবার কেউ কেউ আছে এই গ্যালারিতে বসে আছেন গোল বলে অথবা গোল যখন হচ্ছে ওদিকে প্লেয়ার যখন গোল দিচ্ছেন উনি এখান থেকে গোল মেরে দিচ্ছেন দেখাইলে একজন লোক নিচে পড়ে গেল না লাথিতে মানে গোল হইলে যেভাবে মানুষ খুশি হয় আমরা যখন ইফতার করতে পারি যে সারাদিন কষ্ট করে রোজা রাখছি রোজার ভিতর রোজাটা নষ্ট হয় নাই কমপ্লিট রোজাটা আমরা রাখতে পারলাম আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু আল্লাহ তোমার জন্য রোজা রেখেছিলাম সাকসেসফুল রোজাটা করতে পারলাম এই যে একটা খুশি আর একটা খুশি হলো কিয়ামতের দিন যখন যারা রোজা রাখে নাই তাদের তো পুরস্কার পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমরা যারা রেখেছি তাদের জন্য স্পেশাল একটি গেট করা হবে সেই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করে যখন রব্বুল আলামিন তিনি দণ্ডায়মান হয়ে আমরা লাইন ধরে দাঁড়াবো আর আমাদেরকে এইভাবে তিনি এই পুরস্কারটি দিতে থাকবেন সেইটা হলো বিশাল একটা খুশির একটা ব্যাপার